ভিডিও বানাবো, আজকে বেরিয়েছিলাম ভিডিও করতে, প্রচণ্ড রোদ ছিল, তো দেখো বন্ধুরা কী অবস্থা, আমি যাটা বৃষ্টি লেভেলের বৃষ্টি, যাই হোক এই ছাদটা ছিল বলে আমরা দাঁড়াতে পারলাম, তত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে ওদিকে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, যাই হোক ভিডিওটা পুরো বানাবো খুঁজে পাচ্ছি না, তারপরে তো দেখায় তোমাদেরকে কী সিচুয়েশন, আমার বাইকের হালার দরকার, মানে ফ্রি সার্ভিসিং হয়ে গেল আমার বাইকটা, একদম ফ্রি সার্ভিসিং। মোটামোটা মানে জলের ঠোপ বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই দেখো আমরা কোনো মতো বেরোতে পারছি না, খুব সুন্দর লাগছে বৃষ্টি, আবার থেমে গেল বৃষ্টি, আবার থেমে গেল বৃষ্টি, আসছে আর যাচ্ছে, জানি না কী করে বাড়ি যাবো, দেখাই যাক। আমাদের বন্ধুরা আমাদের খেলার গ্রাউন্ড, এখন নদী পুরো ভাসছে, যাত অবস্থা প্রচুর জল, বাকি হয়ে গেছে পেরানো মুশকিল, এখন খেলা বন্ধ, এখন আমাদের এখানে কিচ্ছু হবে না, যা বৃষ্টিটা থেমেছে আমরা এবারে বেরিয়ে যাব। নদী বিশাল নদী, এই নদী গঙ্গায় গিয়ে মানে জয়েন্ট হবে, আমাদের নদী বিশাল নদী, ওই দিক থেকে আসছে অনেকগুলো নদী শাখা হয়েছে, আবার প্রচুর শাখা হয়েছে, যাই হোক ওইখানে গঙ্গা, এদিকে আস, এই গঙ্গা এই জল, এই গঙ্গায় গঙ্গায় পৌঁছাবে, বড় গঙ্গা, এদিকে জলের স্রোত বেড়ে যাচ্ছে। এই লড়িগুলো কিনেছো নাকি? হ্যাঁ লড়িগুলো আমার সব ভেসে যাবে জলে, যাত অবস্থা হয়ে জল একদম গঙ্গায়, ওইটা আমাদের কাশ্মীরি শাহি বিরিয়ানি, ওইটাতে করে মানে তোমার পার্সেল হবে, এই গাড়িটা দেওয়া হয়েছে কাশ্মীরি শাহি বিরিয়ানিকে, এটা আমরা রেসপন্সরশিপ দিচ্ছি এসে ক্যাম্পিং এর তরফ থেকে, হোম ডেলিভারি, হোম ডেলিভারি হবে, পরে চারিদিক থেকে যত পশু পাখি ছিল, খুব সুন্দর সুন্দর শালিক ময়না পাখি,
দেখো বন্ধুরা সব মাঠে চড়তে এসছে, সব খাবার খুঁজতে এসছে। তো সত্যিকারের দৃশ্যটা খুব ভালো লাগছে। আর এই সময়েই পাখিদের মানে খাবার বেশি পাওয়া যায়, এই সময়ে পাখিগুলো সব মানে বাচ্চা দেয়। তো মানে পাখিগুলো নিজের মনের সুখে মানে চড়ছে মাঠের মধ্যে, মানে ওদের সিজন, মানে এটা ওদের খুব ভালো সিজন, মানে খাবারের সিজন। এই সময়ে ওরা সব বংশ বিস্তার করে। এই পাখিগুলো আমাদের এদিকে খুবই দেখতে পাওয়া যায়, মানে সত্যিকারেই সব সময় দৃশ্যটা দেখতে পাওয়া যায় না, এই বর্ষার সময় এই দৃশ্যগুলো দেখতে পাওয়া যায়। এই যে গাছটা দেখতে পাচ্ছ তোমরা, নিম গাছ, অ্যান্টিভাইরাস গাছ। এই গাছটা 100 বছরের পুরাতন এই গাছটা। বন্ধুরা দেখো, আমরা জন্ম থেকে দেখে আসছি, মানে আমাদের দাদুর মানে সময়কার গাছ, মানে 100 বছরের ঊর্ধ্বে গাছ। আমরা জানি না নির্মাণ করা যায় মিনিমাম 100 বছরের ঊর্ধ্বে, কিন্তু আসল বয়স এখনও জানা যায়নি। নিম গাছটা সত্যি মানে বিশাল নিম গাছ। এরকম নিম গাছ যত পাখিগুলো আছে গাছের মধ্যে।